কবি গুলগৈ নির্জনতার শব্দ এরি কবি গুলগৈ শোকগ্রস্ত নৃত্যরতা পৃথিবী কেতিয়াও নাহে আর গোলাপী জামুর লগ্ন হঠাৎ যেন এটা ইঙ্গিত কোনোয়ে ভবা নাছিল এনেকৈ যেন আহিব এই অপার দুঃখর খবরটো বৃহস্পতিবারে আহিল সেই খবর কবি আর নাই বরেণ্য কবি নীলমণি ফুকনের মৃত্যুর লগে লগে সরি পড়িল রাজ্যর সাহিত্যাকাশর এটা উজ্জ্বল জ্যোতিষ্ক শেহতীয়াক গুরুতরভাবে অসুস্থ হওয়াত বুধবারে গুয়াহাটির এখন ব্যক্তিগত হাসপাতালত ভর্তি করা কবিগাকীক নিশার ভিতরতেই গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাললৈ স্থানান্তর করা হয় আর বৃহস্পতিবারে দিনের 11:55 সকলকে দুঃখর সাগরত পেলাই গুছি গল জাতীয় কবি আখ্যারে আখ্যায়িত কবিগরাকী ওরে তো জীবন মানুষ আর মানবতার কথা কোয়া নীলমণি ফুকনের কবিতার ধন্য হয়েছে অসমীয়া সাহিত্য প্রতিটি জাতীয় সংকটের সময়ত মাত মাতি আহিছে কবিগরাকিয়ে কবিতাক মানবতার কণ্ঠস্বর আখ্যা দিয়া কবি নীলমণি ফুকনে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধেও হুঘুকাই কান্দি উঠিছিল আইর মুখর ভাষা হেরুয়াব বলে শঙ্কাত ভুগিছিল কবি মার মুখর ভাষাটা নাইকিয়া হব মাতি জোখ নাইকিয়া হব কবিয়ে সমাজখনক অতি সূক্ষ্মভাবে নিরীক্ষণ করেছিল সেই স্পষ্ট ভাষারে লিখিছিল মই শিল আর মানুষ মই কেঁচা মাটি আর মানুষ এটা মহাবৃত্তর কেন্দ্র থিয় দি যেন নিরীক্ষণ করছো জুই পানি মাটি অসমীয়া কবিতাকে উচ্চ পর্যায়লৈ লৈ যোৱাত গুরুত্বপূর্ণ অবদান আছে কবিগৰাকীৰ কিন্তু ফুলি থকা সূর্যমুখী ফুলটোৰ ফালে চাবলৈ আৰু কেতিয়াও নাহে কবি কারণ মৃত্যু চিরন্তন সত্য সেই কথা কবিয়ে নিজেই লিখি থৈ গৈছে বাইটোর কোন গাঁৱত ঘর মরেনে মানুষ তাত এখন প্রেমর পৃথিবী বিচাৰিছিল কবিয়ে কিন্তু কবি নীলমণি ফুকনে বিচরা প্রেমর পৃথিবীখন আমি পাইছোনে কতো যেন এতিয়া কোনো মরা নাই কোনো শিশু কোনো বৃদ্ধ দুয়ার মেলিলেই দেখি নিত্য আবর্তিত এখন প্রেমর পৃথিবী রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশে যেন সাতান পুরুষিয়া সম্পর্কবোরতো জ্যোতিচিহ্ন আনি দিছে ধর্মীয় রং সনার চেষ্টা চলিছে সকলোতে কিন্তু সেই সাতান পুরুষিয়া নিভাজ সম্পর্কক কেতিয়াবাই নিজের কলমেরে অতি সুন্দর বর্ণনার লিখি থৈ গৈছে কাব্য শিরোমণিয়ে একেখন ঘরতে আছিলো দুঘর মানুষ উরুখা সালেরে কাতে কাল কাতে রাতি কাতে পানি তুমি হাঁহিলে মই কান্দো মই হাঁহিলে তুমি কান্দা হলাও এনেকৈয়ে ইজনে সিজনক কেবল ইমানেই নে কবির শব্দরে অঙ্কিত হৈছিল অসমৰ সমাজ জীবনের করুণ ছবি কথাটো বড় সাংঘাতিক নিজের চকু দুটা নিজে কাঢ়ি হাতত লৈ ফুরার দরে বড় সাধারণ পার এজোর পোহার দরে এনেকৈয়ে কবিয়ে শব্দেরে আঁকি গৈছে এখনের পাছত আনখন ছবি জ্ঞানপীঠ বঁটা গ্রহণ করে 2022 11 এপ্রিলত কবিয়ে কৈছিল হে মোর সপোনর সূর্যর মানুষ মানুষতক আর কোন আছে কোরবাত যদি দেবতা আছে তেও মানুষ তেও মানুষ তেও মানুষ তেও মানুষ তেও মানুষ সেই দেবতার সম্মুখত এতিয়া মই সম্মুখত বহি আছো বা থিয় হৈ আছো এতিয়া সেই অসমীয়া কাব্য সাহিত্যরেই সূর্য হুলস্ত পাতি সোনারুর ফুলর সুবাস বিলাই কবি গুছি গল অজান দেশলৈ বিদায় কবি